everyone, welcome back to my channel PD Tutorial. PD Tutorial is a very good thing. I mean, class 9-8, third summative exam, or third final exam, 5 marks. মানবহৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র সহ অঙ্কন করো, এর মধ্যে দিয়ে রক্ত সংবনের পর্যায়টি তীরচিহ্ন সাহায্যে দেখাও। ওর সঙ্গে অথবা আরেকটি কোশ্চেন থাকতে পারে, বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি? তো এখানে নেফ্রন তোমরা জানো, এর সুস্পষ্ট চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কী কী অংশগুলো থাকতে পারে? গোমেরুলাস থাকতে পারে, বোম্যান্স ক্যাপসুল থাকতে পারে, হেনলির লুপ থাকতে পারে, দূর সংবর্তনালিকা থাকতে পারে। তো এ দুটোর মধ্যে একটা অথবা আর একটা দিয়েছি, কোষের শক্তিঘর কাকে বলে ও কেন বলে? তাহলে মাইটোকন্ড্রিয়াকে বলে, কেন বলে? এখান থেকে এটিপি প্রডিউস হয় বলে। তো এই অঙ্গাণুটির চিত্র সহ বর্ণনা করো, অথবা ওর সঙ্গে রয়েছে একটি আদর্শ অ্যান্টিবডির গঠন, চিহ্নিত চিত্র সহ বর্ণনা করো। এই যে দুটো কোশ্চেন বললাম, এই দুটোর মধ্যে অবশ্যই তোমরা সবাই তোমাদের কোশ্চেন পেয়ে যাবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, কিপস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? কেট চক্রটি ছকের সাহায্যে উপস্থাপন করো, অথবা ওর সঙ্গে থাকতে পারে গ্লাইকোলাইসিসকে কেন ইএমপি পদ বলা হয় এবং গ্লাইকোলাইসিসের প্রভাব চিত্র দেখাও। তো এই দুটোর মধ্যে একটা মাস্ট থাকবেই। তারপরে নেক্সট চলো 4 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, দ্বিপদ নামকরণ কাকে বলে? দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? দ্বিপদ নামকরণের নিয়মাবলী সংক্ষেপে লেখো। তো ওর সঙ্গে অথবা থাকতে পারে বনজ সম্পদের অতি ব্যবহার পরিবেশের পক্ষে কতটা ক্ষতিকারক বলে তুমি মনে করো, জল সম্পদ সংরক্ষণে দুটি উপায় লেখো, এগুলো থাকতে পারে। এরপরে নেক্সট আমরা 5 নম্বরের কোশ্চেনে যাব। তবে একটু বলে রাখি যে এই যে কোশ্চেনগুলো বলছি শুধু 5 মার্কসের জন্যে নয়, যেহেতু 1+1+3 এরকম রয়েছে, তো এগুলো শর্ট কোশ্চেনের জন্যও বা 2 নম্বরের কোশ্চেনের জন্যও তোমরা রেডি করে রাখবে। 5 নম্বরের কোশ্চেন, ডিএনএ ও আরএনএর দুটি পার্থক্য লেখো, ওর সঙ্গে অ্যাটাচ থাকবে কোষ পর্দার তরল মোজাইক মডেল চিত্র সহ বর্ণনা করো, অথবা দিয়ে ওর সঙ্গে থাকতে পারে রক্ত তঞ্চনের পদ্ধতিটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। নেক্সট 6 নম্বর কোশ্চেন, জৈবিক নিয়ন্ত্রণে জীবাণুদের ভূমিকা লেখো, ওর সঙ্গে অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য 3+2 থাকতে পারে। এরপরের কোশ্চেন রয়েছে, অস্টিকথিস ও কন্ডিংথিসের পার্থক্য লেখো, রোগ নিরাময়ে ধৌতকরণের কী ভূমিকা রয়েছে? দেখো, অস্টিকথিস কন্ডিংথিস যেটা বলা রয়েছে ওদের বৈশিষ্ট্য থাকতে পারে, প্লাস উদাহরণ বৈজ্ঞানিক নাম সহ থাকতে পারে, কিংবা পার্থক্য থাকতে পারে। রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন, এইচআইভি সংক্রমণের উপায়গুলি লেখো, এইচআইভি কোন মানবদের কোষকে ধ্বংস করে, এইডস রোগের লক্ষণগুলি এবং তার প্রতিকার, এটা মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলো দেখি, বনধ্বংসের কারণ ও প্রতিকার সম্পর্কে লেখো, সৌর বিদ্যুৎ ব্যবহারের একটি সুবিধা একটি অসুবিধা 3+2, ওর সঙ্গে অথবাতে থাকতে পারে রেচনে যকৃত চর্মের ভূমিকা লেখ, ওর সঙ্গে থাকবে গত রজন ও তরুক্ষীরের অর্থকারী গুরুত্ব, প্রথমের হচ্ছে কি 2, আর গত রজন তরুক্ষীরের অর্থকারী গুরুত্ব ওটা হচ্ছে 3। নেক্সট 9 নম্বর কোশ্চেন, ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের উপসর্গগুলি লেখো ও সংক্রমণ পদ্ধতি লেখো। নেক্সট 10 নম্বর লাস্ট কোশ্চেন, কৃষিকার্যে এবং চিকিৎসা বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ আলোচনা করো, অ্যানিলিডা আর্থ্রোপোডা শনাক্তকারী বৈশিষ্ট্য উদাহরণ সহকারে লেখো, ওর সঙ্গে অথবা দিয়ে থাকতে পারে ট্যাক্সোনমির উপাদানগুলির কী কী, লিনিয়ার হায়ারার্কির ধাপগুলি কী কী, ICBN ICZN-এর পুরোনাম কী। এই 10টি কোশ্চেন করলে অবশ্যই তোমরা 5 মার্কসের কোশ্চেনের 100% কমন পাবে এবং তোমরা খুবই ভালো রেজাল্ট করবে।